উত্তরার দুর্ঘটনার দিন ক্রেন চালাচ্ছিলেন হেলপার রাকিব হোসেন। মূল চালক আলামিন বাইরে থেকে নির্দেশনা দিচ্ছিলেন, তবে তারও নেই ভারী যান চালানোর অভিজ্ঞতা। আবার ফিটনেস ছিল না ক্রেনটিরও। মর্মান্তিক এই দুর্ঘটনায় চালক, হেলপার এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী সহ 10 জনকে গ্রেফতারের পর র‍্যাব এই তথ্য জানায়। জিম তোসলিমের রিপোর্ট। গার্ডার চাপা পড়ে 5 জন নিহতের ঘটনায় ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ এবং বাগেরহাট থেকে গ্রেফতার চালক, হেলপার সহ 10 জনকে বৃহস্পতিবার গণমাধ্যমের সামনে হাজির করে র‍্যাব। এই দুর্ঘটনাটি ঘটে কারণবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে। সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, দুর্ঘটনার সময় ক্রেনটি চালাচ্ছিলেন হেলপার রাকিব হোসেন। তার এ ধরনের যান চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না। অপারেটর আলামিন তার হেভি যানবাহন চালানোর কোনো লাইসেন্স নেই, যেটা একটি ক্রেন অপারেট করতে হেভি যানবাহন চালানোর লাইসেন্স প্রয়োজন। আর হেলপার আলামিন, সে তো 3 মাস যাবত এখানে হেলপারের কার্যক্রম পরিচালনা করছিল। র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, মূল চালক আলামিনেরও ভারী যান চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না, এমনকি ক্রেনটি ছিল মেয়াদোত্তীর্ণ। এই যে ক্রেনটি ব্যবহার করা হয়েছে, এই ক্রেনের যে ফিটনেস সার্টিফিকেট, এটি মেয়াদ উত্তীর্ণ। এই ক্রেন দিয়ে সর্বোচ্চ 45 থেকে 50 টন ওজনের যে বিভিন্ন গার্ডার বা বিভিন্ন বস্তু, সেটা শিফট করা কমফোর্টেবল বলে তাদের বক্তব্যে আমরা জেনেছি। সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের উপর নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার পড়ে 2 শিশুসহ 5 জন নিহত হয়, গুরুতর আহত হয় 2 জন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।